নমস্কার বন্ধুরা, সায়ানিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদেরকে আজকে কামরাঙ্গা চাটনি এই রেসিপিটা করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। আমি 6 থেকে 7টা কাঁচা পাকা কামরাঙ্গা দেখুন এইভাবে কেটে নিয়েছি, আর লাগছে চিনি, এই পরিমাণ আমি চিনি নিয়েছি, আর 1/2 চামচ গোটা জিরে, 6-7টা গোলমরিচ, 1/2 চামচ ধনে, আর 1/2 চামচ হচ্ছে মৌরি, নুন, হলুদ, 2 শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, আর সর্ষের তেল। প্রথমে আমি গোটা যে মশলাগুলো রেখেছি সেগুলো আমি শুকনোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মশলাটা আমি ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কামরাঙ্গাটা দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নেব। এবার আমি 1 চামচ মতো হলুদটা দিয়ে দিচ্ছি, আর লবণটা আমি পরে দেব। দেখুন কামরাঙ্গাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন কামরাঙ্গাটা ভাজা হয়ে গেছে অনেকটাই, এবার আমি সিদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করবার জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি, মিনিট 5-এক সিদ্ধ হবে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হচ্ছে, তারপরে আমি চিনিটা দিয়ে দেবো। মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চাটনিটা কী অবস্থায় আছে। চাটনিটা রেডি হয়ে গেছে, এবার যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দেবো। দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্য দিন অন্য আরও রেসিপি করে দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।